السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রিয় ইসলাম, প্রিয় তাওহীদের জনতা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার আনুগত্যের জন্য। এবং আমাদেরকে একটি কথা সবসময় মনে রাখতে হবে, আমরা মুসলমান পরস্পর ভাই ভাই। আমাদের মধ্যে বিভেদ, হিংসা, প্রতিহিংসা এগুলো কোনোভাবেই কাম্য নয় এবং এগুলো পরিহারযোগ্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। আমরা মুসলমান ভাই ভাই, অর্থাৎ মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সকলে এক। কিন্তু আমার দ্বারা আমার মুসলিম ভাই কষ্ট পাবে, এটা কি কখনো কল্পনা করা যায়? না, কিন্তু আমাদের দ্বারা এটাই হচ্ছে। অথচ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসো আমার দিকে। এরপর নবীজি উপদেশ দিলেন, সিলমান কত আঁকা ওয়া আফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মা আসাআ ইলাইকা। তোমার সঙ্গে যে আত্মীয়তা ছিন্ন করতে চায়, তুমি আত্মীয়তা জুড়ে রাখো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উপরে যে জুলুম করেছে তুমি তাকে মাফ করে দাও। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাকে কষ্ট দিয়েছে তুমি তার প্রতি অনুগ্রহ করো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার উপদেশ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মানুষকে ভালোবাসতেন। সাহাবায়ে কিরাম বলতেন, প্রত্যেকের ভাষ্য, যখনই কারো কাছে জিজ্ঞাসা করা হতো নবীজি কেমন ছিলেন, প্রত্যেকেই বলতেন যে আমার মনে হয় যখন আমি নবীজির সঙ্গে চলাফেরা করি তখন আমার মনে হয় যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে প্রিয় পাত্র। অতএব আমাদেরও মানুষের সঙ্গে আচরণ তেমন হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, প্রকৃত মুমিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মাংসালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়াইয়াদি, যার জিহ্বা অর্থাৎ যার জবান এবং হাত দ্বারা অপর মুসলিম নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলিম। অতএব আমাদের লক্ষ্য রাখা যে আমরা মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছি, আমরা এভাবে জুড়ে থাকবো এবং আমার দ্বারা যেন কেউ কোনোভাবে কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।